নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আইলিস ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ এই ব্লগে থাকছে নৈনিতাল শহর, নয়না দেবী টেম্পল এবং নৈনিতালের ম্যাল রোড। আমরা নৈনিতাল শহরে ঢুকে গেছি। আলমোড়া থেকে বেরিয়ে মুক্তেশ্বর মহাদেবের টেম্পল দেখে আমরা নৈনিতাল ঢুকলাম। আলমোড়া এবং মুক্তেশ্বরের ভিডিওর লিঙ্কটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যদি না দেখে থাকেন তাহলে চেক আউট করে নেবেন। আমরা হোটেলে পৌঁছে গেছি, একদম লেকের পাশেই আমাদের হোটেলটা, হোটেল ইভলিন। এর রিভিউ এবং রুম ট্যুর পরে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। হাই ফ্রেন্ডস, এখন 5টা বাজে, এই নৈনিতালে পৌঁছালাম। আমার হোটেল বুক করা ছিল না নৈনিতালে, আগে 3টাতে ছিল, তো নৈনিতালে বুক করা ছিল না। তো নৈনিতালে একটা ম্যাল রোডের ওপরই হোটেল ইভলিন, খুব সুন্দর হোটেলটা, রিভিউ তো অবশ্যই তোমাদের দেখাবো। আর একদম ম্যাল রোডের ওপরই রয়েছে, আর পাশে একদম লেক, খুব সুন্দর জায়গা। আর হোটেলের ভেতরের ঘরটাও খুব সুন্দর। তো এই ঢুকলাম একটু রেস্ট নিয়ে, ফ্রেশ হয়ে এবার আমরা ম্যাল রোডে বেরোবো। যদি একটু কেনাকাটি হয়, কারণ কালকের সময় কতটা পাবো যাই না, কালকে একটু সাইট সিনে যাবো, তো সময় হয়তো পাবো না, আজকেই করতে হবে। তাহলে ফ্রেশ হয়ে বেরোই, তোমাদের দেখাবো কোথায় কোথায় যাচ্ছি। আমরা ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম নৈনিতালের ম্যাল রোড এক্সপ্লোর করতে। একদম লেকের পাশেই আমাদের কিন্তু হোটেলটা। এই লেকটার উত্তর প্রান্তটা হচ্ছে মল্লিতাল, যেখানে আপনারা কেএনভিএন, নৈনিতাল এবং বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। আর দক্ষিণ দিকটা হচ্ছে তাল্লিতাল, যেখানে আপনারা গুরুদুয়ারা, মসজিদ এবং নয়না দেবী টেম্পলটা পেয়ে যাবেন। এখানে প্রচুর বোটিং করার জায়গা আছে, প্রায় 4খানা বোটিং করার। আপনারা যে কোনো দিক থেকে আপনারা বোটিং করতে পারেন, মল্লিতাল থেকেও করতে পারেন, তাল্লিতালের থেকেও আপনারা কিন্তু বোটিং করতে পারেন। আর এই যে ম্যাল রোডটার ওপর কিন্তু প্রচুর দোকান আছে, আপনারা যে কোনো মানে কেনাকাটি করার জন্য এই ম্যাল রোডের দোকানগুলো থেকে আপনারা কিনতে পারেন। আমরা এখন কিন্তু পৌঁছে গেছি নয়না দেবী টেম্পলের কাছে। নয়না দেবী টেম্পলে ঢোকার আগে কিন্তু পড়ছে হচ্ছে আমাদের ভুটিয়া মার্কেট। এখানে কিন্তু প্রচুর সস্তায় আপনারা শীতের জামা কাপড় পাবেন, যে কোনো ঘর সাজাবার জিনিস পাবেন, আপনারা ঘুরে ঘুরে সেগুলো কিনে নিতে পারেন। আমরা এখন ঢুকলাম নয়না দেবী টেম্পলে। 51টা সতীপীঠের মধ্যে এটা একটা কিন্তু সতীপীঠ। এখানে মা সতীর নয়ন যুগল পড়েছিল, তাই এখানে কিন্তু নয়না দেবীর টেম্পল এখানে তো নির্মাণ করা হয়েছিল। ঢুকেই প্রথমে হনুমানজির টেম্পল আছেন, শিবের টেম্পল আছে, ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো। এখন আমাদের দুর্গা পুজো চলছে, তার জন্য এখানে কিন্তু দুর্গা পূজাও কিন্তু হচ্ছিল। এটা হচ্ছে শিবের মন্দির। এই সময় মা নয়না দেবীর আরতি হচ্ছিল, ভেতরে ভিডিওগ্রাফি নিষিদ্ধ ছিল বলে আমি আপনাদের ছবি দেখাতে পারলাম না। এই দেখুন, এখানে কিন্তু দুর্গাপূজাও হচ্ছে, তখন মায়ের আরতিও হচ্ছিল। এই নয়না দেবী টেম্পল নৈনি লেকের কিন্তু উত্তর প্রান্তে অবস্থিত।
আমাদের নয়নাদেবী টেম্পল দর্শন হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে এসেছি সেখান থেকে নিয়ে মেন রোড অবধি। কিন্তু এখানে এই ভুটিয়া মার্কেটটা আছে, এখানে সস্তায় আপনারা শীতের জামা কাপড় এবং বিভিন্ন ঘর সাজাবার জিনিস এগুলো আপনারা পেয়ে যাবেন। আর আমাদের নয়নাদেবী টেম্পলে কিন্তু একটু প্রসাদ দিয়েছিল, আমি সেটাই খাচ্ছিলাম। খুব সুন্দর জায়গাটা, আপনাদের প্রয়োজন মতন মার্কেটিং আপনারা কিন্তু এই নৈনিতাল থেকেই কিন্তু করে নিতে পারেন। পুরো রাস্তাটা কিন্তু এই মার্কেটটাই রয়েছে, দেখুন একটা গুরুদুয়ারাও আছে। এই সময় এখানে দুর্গাপূজা উপলক্ষে ফাংশন হচ্ছিল, এই মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম, এত সুন্দর সুন্দর জিনিস। আপনাদের যে আমরা ক্যান্ডিগুলো কিনি সেই ক্যান্ডি প্রচুর বিক্রি হচ্ছিল, অর্নামেন্টস বিক্রি হচ্ছিল, তারপরে শীতের জামাকাপড় তো প্রচুর সম্ভার। তো আমি এখান থেকেই কিন্তু কিছু মার্কেটিং করে নিয়েছিলাম আমার প্রয়োজন মতন। আর দেখুন এইখানে এইগুলো পাইন কোন দিয়ে এই ঘর সাজাবার জিনিসগুলো কিন্তু এরা তৈরি করেছে, দেখতে এত সুন্দর লাগছিল। প্রচুর খাওয়ারের স্টল আছে, সুইট কর্ন চাট, তারপরে বয়েলড কর্ন, প্রচুর প্রচুর খাওয়ার দোকান, ভেলপুরি থেকে শুরু করে ফুচকা সব কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, এবং সাথে কেনাকাটি। এবার আমরা ভুটিয়া মার্কেট ছেড়ে বেরিয়ে এসে আমরা ম্যাল মার্কেটে ঢুকলাম। এখানে কিন্তু আপনাদের প্রচুর দোকান আছে, ব্যাগ, শীতের বস্ত্র, তারপরে বিভিন্ন বাচ্চাদের জিনিস, খাওয়ার দোকান প্রচুর, এবং ক্যান্ডেল বাজারও কিন্তু এখানে আছে। আপনারা এখান থেকে মেমেন্টো হিসাবে ক্যান্ডেল, যে কোনো ক্যান্ডেল আপনারা কিনে নিয়ে যেতে পারেন। আমি এই লোকটা একটু সামলাতে পারলাম না, এখানে এই পাঁপড় ভাজা পাওয়া যাচ্ছিল, বেশ ভালো লাগলো, তাই আমিও একটা কিনে নিলাম। ম্যাল রোডটা ভীষণ সুন্দর করে সাজানো, আর এই ম্যাল রোডটা কিন্তু নৈনি লেকের দুটো অংশ, মল্লিতাল এবং তাল্লিতালের পুরো কানেক্টার, মানে একদিকে হচ্ছে মল্লিতাল আর একদিকে হচ্ছে তাল্লিতাল।
তারপর এখান থেকে আমরা একটু ভেজ মোমোও খেয়ে নিয়েছিলাম। শীতের সময় একটু গরম গরম মোমো বেশ ভালোই লাগে। আপনারা কিন্তু নৈনিতালে বছরের যে কোনো সময়ই আপনারা আসতে পারেন, আর নৈনিতাল ঘোরার জন্য কিন্তু দুদিন যথেষ্ট। আর এই যে মেল রোডটা আছে এখানে আপনারা কিন্তু স্কুটি ভাড়া করে নিয়েও হাঁটতে পারেন, মানে যে ঘুরতে পারেন, আর আপনারা রিক্সা করেও আপনারা ঘুরতে পারেন। এখানে রিক্সা আছে, এই দেখুন একটা ক্যান্ডেলের শপ, এখানে কিন্তু বিভিন্ন টাইপের ক্যান্ডেল পাওয়া যায়। আমার এই কুমায়ুন ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আপনাদের লাইক অনেকটা ইন্সপায়ার করে আমাকে। আর বেশি ভালো লাগলে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করে দিও। আর আমার সাথে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অল করতে ভুলো না, তাহলে আমি যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও কিন্তু ফলো করতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দিলাম। এর পরের ব্লগে আসছে হচ্ছে আমরা যে হোটেলে ছিলাম, হোটেল ইভলিন, তার রিভিউ এবং রুম ট্যুর। সাথে থেকো, আজকের মতন এইখানেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।